স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজে স্বাধীনতা দিতে হবে স্বামীর। অনেক স্বামী এই ছোট্ট বিষয় নিয়ে মারামারি লাগায় ফেলে ঘরে। স্ত্রীর ব্যক্তিগত বৈধ যে চয়েস এটাতে আপনি স্বাধীনতা দিবেন। স্ত্রীর মনে চায় রান্না বান্না শিখতে, আপনি বললেন তুমি কম্পিউটার শিখো, কিলাকিলি আছে না নাই। স্ত্রীর মনে চায় কাঁথা সেলাই শিখতে, নকশি কাঁথা, আপনি বললেন না তুমি ল্যাঙ্গুয়েজ শিখো, ঝামেলা আছে না নাই। না, আপনি একটা ইন্ডিভিজুয়াল, আপনার স্ত্রী আর একটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের আলাদা ব্যক্তিগত রুচি চাহিদা মতামতের গুরুত্ব আছে না নাই। এজন্য প্রত্যেক স্বামীর উচিত স্ত্রীর বৈধ ব্যক্তিগত যে কাজ অবৈধ গুলো না হওয়ার। স্ত্রী বলল যে জি বাংলা দেখবো, তুমি একটা টিভি নিয়ে আস, আনা যাবে কথা বলেন। স্ত্রী বলল চলো পয়লা বৈশাখে আমরা নাচানাচি করবো তুমি আর আমি মিলে, এটা মানা যাবে না। স্ত্রীর ব্যক্তিগত বৈধ কাজের স্বাধীনতা দেয়া। আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ওয়াকানা লি সাওয়াহিবু ইয়ালআবনা মাই, বুখারীর বর্ণনা, আমি যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বউ হয়ে আসলাম আমার কিছু খেলার সাথী ছিল, আমি কাপড় দিয়ে পুতুল বানাতাম আর ঘোড়া বানাতাম, এগুলো দিয়ে খেলতাম। আমার সাথীরা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের পর্দা নামিয়ে দিয়ে আমার জন্য ঘরটা ছেড়ে দিত। সুবহানাল্লাহ, কথা বললেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কখনো বলতেন না আয়েশা তোমার বান্ধবীরা যেন ঘরে না আসে, কখনো বলতেন না আয়েশা আমি নবী মানুষ তুমি নবীর বউ তুমি কেন পুতুল দিয়ে খেলো, তুমি যেন কাপড় দিয়ে পুতুল বানাও কেন ঘোড়া বানাও, এগুলো বন্ধ করো। কোনদিন বিশ্বনবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুতুল খেলায় বাধা দেন নাই, সাথীদের সাথে খেলাধুলায় কখনো বাধা দেন নাই। সুবহানাল্লাহ, পড়েন ছোট মেয়েদের জন্য কাপড়ের পুতুল দিয়ে খেলাধুলা করা এটা জায়েজ, কারণ ছোট্ট মেয়েরা দেখবেন পুতুল বানায় এটারে দুধ খাওয়ায়, এটার জন্য রান্না করে, এটার গোসল করায়, এটাকে ছোট্ট মেয়েদের জন্য পুতুল খেলা জায়েজ রাখা হয়েছে এজন্য কারণ তারাই কিছুদিন হবে এই প্রজন্মের মা, তাদের সন্তানদেরকে কেমন করে লালন পালন করবে তার একটা প্র্যাকটিস খেলার ছলেই ছোটবেলায় হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়ে এজন্য তিন নম্বর দায়িত্ব স্ত্রী ব্যক্তিগত হালাল হালাল যে কাজগুলো আছে তার ব্যক্তিগত এই ভালো কাজগুলোতে আপনার স্বাধীনতা দিতে হবে, বাধা দেওয়া যাবে।